বঙ্গবন্ধু আবু সাইদ খোকনের রক্ত, আবু সাইদ খোকনের কবরের ফুলের গন্ধ যখন মুগ্ধের কবরে ফুলের গাছ বড় হয়ে গেছে সেই গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়েছে, তার মায়েরা এখনো আবু সাইদ খোকনের মুগ্ধের রক্তে রাঙানো সে লাল শাড়ি পরে এখনো মানুষকে দেখাবার চেষ্টা করছে। প্রিয় ভাইরা, যখন মুগ্ধ আর খোকনের রক্তের গন্ধ এখন আমাদের মাস থেকে যায় নাই, তখনও আবার এই বাংলাদেশে আওয়ামী লীগের দুঃশাসন আমাদের প্রিয় দেশ খাগড়াছড়ি রাঙ্গামাটিতে আবারও অসহযোগ করে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার যেই ষড়যন্ত্রে লিপ্ত আছে তার প্রমাণ শেখ হাসিনা ভারতে বসে এখনো বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মুগ্ধ খোকনের রক্তের প্রতি বেইমানি করার ষড়যন্ত্রে লিপ্ত আছে। তাই ভারত, আপনাদেরকে বাংলাদেশের মানুষ কখনো আপনাদেরকে বিশ্বাস করতে পারে না। শেখ হাসিনা আপনি মনে করেছেন বাংলাদেশে আবার আপনি ফিরে আসবেন, বাংলাদেশে আপনি আবার রাজনীতি করবেন, যদি সত্যি হতো তাহলে আপনি পদত্যাগ করার পর বাংলাদেশে নিজেই পায়ে হেঁটে জেলখানায় চলে যেতেন। আপনার ভাষায় আপনার কথায় যদি আপনার লক্ষ্য কর্মী থেকে থাকে, আপনি যদি বাংলাদেশের উন্নয়নের কথা বলে যে আস্ফালন আপনি করেছিলেন সেটা যদি আপনাদের মধ্যে থাকতো তাহলে আপনি পালিয়ে যেতেন না। কারণ পালিয়ে যাওয়ার একটি উদাহরণ দিয়ে আজকে একটি পত্রিকায় দেখলাম, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, 18 দিনে 20 কোটি টাকা, মেট্রো রেলে 6 মাসে 20 কোটি টাকা, এই কি আপনার উন্নয়ন? এটা উন্নয়ন নয়, এটা আপনার ডাকাতি, আপনার চুরি। আপনার চোরেরা এখন কোথায়? হিন্দুস্তানে। আর কালকে দেখলাম ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় আপনি বললেন যদি বাংলাদেশের কোন লোক এখানে ঝাড়খণ্ডে থাকে তাকে উল দিয়ে আমরা ঝুলিয়ে রাখব। অমিত শাহ, আপনি যেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই দেশে বাংলাদেশ নিয়ে যদি কোনো কটূক্তি করেন আন্তর্জাতিক আদালতে আপনার বিরুদ্ধে বিচার হবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনে আমরা যারা হাফ প্যান্ট খালি পায়ে যুদ্ধ করেছি আপনি আশ্রয় দিয়েছেন, স্বীকার করি, আশ্রয়ের নামে যদি আজকে বাংলাদেশকে দুঃশাসনে পরিণত করেন শেখ হাসিনাকে দিয়ে, আমরা পশ্চিম কালো কখনো আপনার অবৈধ আবদার, অবৈধ আবদার আমরা কখনো গ্রহণ করতে পারি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে একটা দিন আওয়ামী লীগ, একটা মিনিট আওয়ামী লীগ, একদিনের জন্য আওয়ামী লীগ বুকে ব্যথা লাগে, শহীদ জিয়াকে আপনারা অপমান করে কথা বলা ছাড়েন না। শহীদ জিয়ার কবর পর্যন্ত উঠিয়ে নেওয়ার পরিকল্পনা আপনার হাতে ছিল, তত্ত্বাবধায়ক সরকার আপনাকে আমরা সমর্থন করি, বিশ্বের দরবারে আপনি একজন সুপরিচিত ব্যক্তিত্ব, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র, আপনাকে মনে করিয়ে দিতে চাই আপনাকে 14 তলা পর্যন্ত লিফট বন্ধ করে পায়ে হেঁটে আপনাকে কোর্টে হাজিরা দিতে হয়েছে এই শেখ হাসিনার কারণে। কিন্তু আপনি সজ্জন ব্যক্তি, আপনাকে পাড়া বাংলাদেশের মানুষ আপনাকে নিয়ে অহংকার করে, কিন্তু একটি কথা থেকে যায় মাননীয় প্রধান উপদেষ্টা, আজকে আপনি বিশ্ব দরবারে কথা বলতে যাবেন, আমরা দুপুরে এই জোহরের নামাজের জন্য সময় আপনার জন্য দোয়া করব, হে আল্লাহ পাক ডক্টর ইউনূসকে তুমি তৌফিক দান করো।
সেজন্য বাংলাদেশের 16 বছরের শেখ হাসিনার এই দুর্নীতি নিয়ে আজকে কথা বলতে পারে আল্লাহর কাছে, সেই দোয়া আমরা করব। কিন্তু কথা থেকে যায়, এখনো শেখ হাসিনার আবর্জনারা বাংলাদেশে প্রত্যেক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। বাংলাদেশের সকল থানায় থানায় আপনাকে একটা কথা বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশে যারা ওসি নিয়োগ দিয়েছিল আওয়ামী লীগ, সব ছাত্রলীগের ক্যাডার চাকরি লাগে নাই। মুক্তিযোদ্ধার নামে 26,000 ভুয়া মুক্তিযোদ্ধা অ্যাপয়েন্টমেন্ট দিয়ে বাংলাদেশের বড় বড় পোস্টে তাদেরকে রেখে দিয়েছিল। যারা বদলি হয়েছেন তারা কি করেছেন জানেন? প্রিয় কর্মীরা মনে রাখেন, মীর শরাফত আলী মালান আলমগীর এলাকা গিয়ে বলেন, যেই থানায় এখন আওয়ামী লীগের ওসি আছে সে ওসি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে 16 বছরে আন্দোলনরত সকল পর্যায়ের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির নেতা কর্মীদেরকে সন্ত্রাসী অস্ত্রধারী হিসেবে লিস্ট তৈরি করে গেছেন। সেই লিস্ট এখন যারা আওয়ামী লীগ পন্থী তারা আজকে সশস্ত্র বাহিনীর কাছে দিয়ে দিচ্ছেন। কিন্তু আবু সাইদ খোকন মুগ্ধের রক্তের পরে যেই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছিলাম, সেই স্বাধীনতার পর বাংলাদেশে 16 বছর যে ছাত্রলীগ যুবলীগ আমাদেরকে একদিনের জন্য উপজেলা উঠতে দেয় নাই, তাদের লিস্ট অস্ত্র সহচর দিয়েছি, সেই লিস্টগুলো ওই ওসি আগুনে পুড়ে দিয়ে চলে গেছে। এগুলো চোখ রাখতে হবে মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আমরা আপনাদের বিরুদ্ধে নয়। আমার দলের নেতা তারেক রহমান বলেছে, এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদেরকে সহযোগিতা করে নির্বাচন পর্যন্ত টিকিয়ে রাখতে হবে। যে নির্বাচনের মধ্যে দিয়ে 1991 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, শাহাবুদ্দিন সাহেব ইন্তেকাল করেছে, আল্লাহ পাক তাকে বেশ নসিব করুক। 1991 সালে আমি এমপি হয়েছিলাম, আমার প্রার্থী ছিলেন অনেক একজন যোগ্য ব্যক্তি। সেদিন রশিদ টানিয়ে একজন আনসারকে দিয়ে একজন পুলিশের সিপাহীকে দিয়ে 1991 সালে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে যখন বেগম জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন, আজকের ডাকাত শেখ হাসিনা সেদিন পার্লামেন্টে বলেছিলেন, খালেদা জিয়া বিএনপি একদিনের জন্য হলো তোমাকে সুখে সংসার করতে অর্থাৎ সুখের রাষ্ট্র পরিচালনা করতে দেব না। এসব কথা আমাদের মনে আছে। 1996 সালে 116 জন এমপি নিয়ে আমরা বিরোধিতা করেছিলাম, সেদিন বেগম খালেদা জিয়া পল্টনের সামনে রাজপথে আপনার অবৈধ কাজের বিরুদ্ধে যখন মিছিল নিয়ে বাইর হয়, মনে পড়ে সেদিন আমি হুইপ ছিলাম, সেদিন কি অপমান যুবলীগ করেছিল আপনাদের মনে পড়ে সাংবাদিক বন্ধুগণ? আপনারা যখন বেগম জিয়ার সে আক্রমণের ফটো উঠাতে গেলেন, সে মেয়র নির্বাচনে কারণ বাজারে আমার নেত্রীকে আক্রমণ করা করেছে, সেটাও আমাদের মনে পড়ে। কি কারণে বেগম জিয়াকে যেই টাকা কোনো ব্যাংকে জমা সেই টাকার কারণে 5 বছর জেল খেটতে হলো। শেখ হাসিনা তোমাকে অক্ষরে অক্ষরে জবাব দিতে হবে। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা স্বাধীনতার সংগ্রাম যিনি ঘোষণা করেছেন তার সৈনিক, আমরা অহংকার করতে পারি, আমরা বিএনপি মুক্তিযুদ্ধের সপক্ষের নয়। যারা রেখা শ্রীদেবী অমিতাভ বচ্চনের ছবি দেখে হিন্দুস্থানে সময় কাটিয়েছেন তারা কশিন কালেও মুক্তিযোদ্ধার সপক্ষের দল হতে পারে না। কোন সেক্টরে যুদ্ধ করেছেন আবদুল কাদের, কোন সেক্টরে যুদ্ধ করেছেন
আপনার এলাকার লোকজন যারা বড় বড় কথা বলে, তিনি বিদ্যুৎ খাতকে ধ্বংস করে চলে গেছে, সে কোন সেক্টরে যুদ্ধ করেছে আমি জানতে চাই। বাংলাদেশে বিএনপির অস্তিত্বকে বিলুপ্ত করার জন্য মইনুল আহমদ, ফখরুদ্দিন আহমদ আর জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, যারা আমার নেতা তারেক রহমানকে, সুস্থ মানুষকে রিমান্ড নিয়ে তার কোমর ভেঙে দিয়েছে, তারা এখনো কেন আইনের আওতায় আনা হলো না, এটাই এখন প্রশ্ন থাকে মানুষের কাছে। তাই তত্ত্বাবধায়ক সরকার যত অস্থিরতাই তৈরি করুক আওয়ামী লীগ, কারণ তাদের কাছে এখনো লেটেস্ট 4.7 রাইফেল আছে, তাদের কাছে অজস্র মানি আছে, টাকা আছে, তারা এখনো সংগঠিত হবার চেষ্টা করছে। বিএনপি চোখ কান খোলা রাখতে হবে। আমাদেরকে আন্ডার এস্টিমেট শেখ হাসিনা করেছেন কিছু সংখ্যক পুলিশ দিয়ে, সেই পুলিশের প্রেতাত্ম এখন বাংলাদেশে নাই। এখন যারা আছেন, যারা ক্ষমতায় যাচ্ছেন, যারা জেলা প্রশাসক হয়ে যাচ্ছেন, যারা জেলার পুলিশ সুপারের দায়িত্ব নিচ্ছেন, যারা বিভাগের দায়িত্ব নিচ্ছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, 16 বছরে একদিনের জন্য মায়ের কাছে ঘুমাতে পারি নাই, 16 বছরে একদিনের জন্য বিচার সন্তানের সাথে ঘুমাতে পারি নাই, তাদের প্রতি অন্যায় করলে আইনের আওতা নেন, অন্যায় না করলে তাদেরকে যেন হয়রানি না করা হয়, এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখতে চাই। শেষ একটি কথা বলে বিদায় নিতে চাই। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, আপনার কাছে একটাই দাবি, আপনি জঞ্জাল পরিষ্কার করুন, কিন্তু জনপ্রতিনিধিদেরকে সুযোগ দিতে হবে, যারা সংসদে গিয়ে সংবিধান প্রণয়ন নতুন করে করবে, পরিবর্তন করবে, এই দাবি জনগণের এখন রয়েছে। তাই অনতিবিলম্বে বাংলাদেশে সমসাময়িক রাজনীতি বিশ্লেষণ করে সকল রাজনৈতিক দল যারা আন্দোলনে ছিল, যারা সংগ্রামে ছিল, তাদের সাথে আলোচনা করে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বলেছে, একটি রোড ম্যাপের প্রয়োজন, যে রোড ম্যাপ দ্বারা বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, নবীন দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।